শিপন রাইহান, তারপরে হচ্ছে আমিনুল ইসলাম, এরপরে হচ্ছে মিজান মহান, 7.52 আমিনুল ইসলাম, রাইহান 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 কোনটা এটা? রাইহান রাইহান পোস্ট করে নাই, আচ্ছা পোস্ট করে নাই। তাহলে আপনাদের তিনজন তিনজন সুযোগ পাবে, আমিনুল ইসলাম, শিপন রাইহান এবং হচ্ছে কে বলে নাম কি, শিপন রাইহান, আমিনুল ইসলাম আর হচ্ছে মিজানুর রহমান, তিনজন সুযোগ পাবে। প্রান্ত রহমান, মান্নাম ভাই দুইজন। তৃতীয় ব্যাচে আছে নাজমুল সাকিব ভাই, তিনজন তিনজন পাঁচজন হয়ে গেছে অলরেডি, পাঁচজন আর লাগবে না, পাঁচজন হয়ে গেছে। এখানে একজন সর্বশেষ জাফর ইকবাল, কয়েকজন লাস্ট ব্যাচের টাকা পাই নেই, তো সাতজন কনফার্ম হয়ে গেছে আমার অলরেডি, চার ব্যাচের মধ্যে দরকার ছিল 20 জনের মতন। বেল ভাই যে কাজগুলো করছেন, কাজগুলো কি নেগেটিভ আছে, মানে নেগেটিভিটি খুব আছে আপনার, তার কারণে কাজ পান না কিছু? টাস্কে ফিনিশে যান, ওইখানে গিয়ে দেখেন বেসিক টাস্কের মধ্যে আপনার কাজের স্ট্যাটাস দেওয়া আছে, নেগেটিভ কয়টা পজিটিভ কয়টা সবকিছুই আছে। যাই হোক, বাড়ির কাজ করছি সবাই আমরা ফাইবারের, দেওয়া লাগবো না, স্ক্রিনশট নিয়ে আসেন দেখি। রিভু 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 শুরু করি, কিউআর তৈরি করছেন, খুব বের করছেন কিউআর খুঁজে, কিওয়ার্ড তারপর ডেসক্রিপশন, আসেন যে করছেন দেখান, রিভিউ করি যে কার কাজে কি কি সমস্যা আছে, রিভিউ করে এক টেস্ট আগে থেকে আমরা দরকার হলে কালকে গিক দেবো, সমস্যা নাই। গিক দেওয়ার আগে মিনিমাম কি 7 থেকে 8 দিন রিসার্চ করা ভালো, তাহলে আপনার কি গিকটা সব থেকে বেশি সেল হওয়ার সুযোগ থাকবে। আচ্ছা ডিসক্রিপশনে আসেন, একজন এসে দেখান সে কি কাজটা করেছেন। HTML email signature, email signature, clickable HTML email, clickable email, HTML signature. It's past a key question, Python call again. সেগুলো কোথায়, কেন
আপনি যে ফাইবার থেকে খুঁজে পেয়েছেন, হ্যাঁ সেগুলো আমার কয়টা আউটপুট পেয়েছি দেখবো না আমরা, দেখে তো আমরা দেখবো যে হ্যাঁ এটা ঠিক আছে, তো আমার দেখা যায় না। আপনি করছেন, আপনি বুঝতে পারতেছেন কিন্তু আমরা তো বুঝতে পারলাম না। আচ্ছা আপনি আর কি কাজ করছেন? সেটা আমাদের এখানে লাগবে না, এটা আমাদের আরেক জায়গায় লাগবে। যেমন আপনি গিগ কিতে আসেন, গিগ কিওয়ার্ডে আসেন, ডান দিকে টাবে আসেন, গিগ কিও, হ্যাঁ এখানে প্রথম যে কিওয়ার্ডটা আছে কপি করেন, এইচটিএমএল কপি করেন, ওকে কপি করে এক ব্রাউজারে আসেন। আমাদের মনে আছে সবাই যখন আমরা ইমেজ অপটিমাইজ করেছিলাম, বেলাল ভাই ম্যাক্রোটা মিউট রাখেন, জাস্ট কমান্ডটা ফলো করেন, কিওয়ার্ড টুল ডট আইও নিউ ট্যাবে আসেন, গিগ ইমেজ অপটিমাইজ, তাই না? আমরা তো ইমেজ অপটিমাইজ করবো গিগে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি লাগবে, কিওয়ার্ড লাগবে। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, আমাদের কিওয়ার্ড চুজ করতে হবে, তাই না? তো আমরা যদি তিনটা করে কি করি, মানে ইমেজ তৈরি করি, এবং কি প্রত্যেকটা ইমেজের কিন্তু পাঁচটা করে কি আছে, কিওয়ার্ড আমরা বের করতে বলছি। তো বাংলাদেশটাকে সিলেক্ট করেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট ইংলিশ। আচ্ছা এখন এখানে কি আপনার কিওয়ার্ডটা পেস্ট করেন, দেন কি সার্চ করেন, তো দেখা যাবে কি এই রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা ইউনাইটেড স্টেটের প্রতি বের করবো, তাই না? এখানে আপনি কি অনেকগুলো আউটপুট পাবেন, প্রথম 15টা কপি করেন, প্রথম 15টা জাস্ট বাম পাশের গুলো কপি করবেন, কিভাবে কপি করবেন, মাউস দিয়ে টান ধরে কপি করেন অথবা সিলেক্ট করেন, বক্স গুলো সিলেক্ট করে কপি করতে পারবেন। 15টা পাঠ হয়েছে, তিনটা বাড়তে দরকার, ডান দিকে দরকার নাই আমাদের, বাম দিকে গুলাই। আচ্ছা ডান দিকে কপি লেখা আছে, কপির মধ্যে ক্লিক করেন, ডান দিকে কোনো লাগবে না, ওই সি ডি ই যা কাজ আছে কেটে ফেলে দেন, এগুলো লাগবে না আমাদের, জাস্ট লাগবে কি এইগুলো, তাই না? আমরা কি এই কিওয়ার্ড গুলো কি কোথায় করবো, আমাদের যে ইমেজ অপটিমাইজার যে ট্যাগ থাকবে সে ট্যাগ বক্স আমরা এগুলোকে কি করতে পারি, পেস্ট করে দেবো। দেখা যাবে কি পাঁচটা গিগ থাকবে আমাদের, তো একটার জন্য নেবো 15টা, তাহলে পাঁচটার জন্য কি আসবে হলো 75টা, কিন্তু আমাদের ইমেজ ট্যাগের মধ্যে 60টা কিওয়ার্ড রাখার জায়গা আছে। একবার মার্ক করেন না কেন, কলাম ধরেন উপর থেকে তাই হয়ে গেল, বিলাল সহজ কাজ শিখেন, উপরে যে সি ডি ই আপনার কলাম ধরেন, এখান থেকে দেন, হ্যাঁ ঠিক আছে, সহজ কাজ করবেন, এক্সেল এর সব থেকে সহজ কাজ করা যায়, এক কিছুই না দেখেন, কিছুই নাই ফাইলে, বিটা বড় করে দেন, হ্যাঁ গুড, একবার ধরে একবার বোল করে দেন, বড় করে দেন, কাজ শেষ। এখানে কি আমাদের প্রায় 15টা আমরা কি রাখবো বুঝে নাই, ইমেজ অপটিমাইজের ক্ষেত্রে আমরা তো এইভাবে কাজ করবো, ইমেজ অপটিমাইজার তো আপনাকে এই কিওয়ার্ড সাপা পাবেন না, তাই না? আমাদের পাঁচটা তো নির্ধারিত, তখন আমাদের ফিক্স থাকতেছে ওই পাঁচটা, আমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন হতে পারে সবার ক্ষেত্রে, একই হতে পারে বলা যায় না, তাই না? কিন্তু আমরা যে কি করব, এই যে যখন কিওয়ার্ড টুল থেকে পাঁচটা কিওয়ার্ড সার্চ করবো, প্রত্যেকটার কি আমরা 15টা আউটপুট বের করে কপি করে নিয়ে আসবো, এটা কিন্তু সবার এক হতে পারে, কারণ কি গুগল কিওয়ার্ড কিন্তু আপনাকে একই তাই বারবার দেখাবে, কারণ কিওয়ার্ড কি সব থেকে বেস্ট যেগুলো সেগুলো কিন্তু আগে আসবে। এমন হতে পারে যে প্রথম পাঁচ নাম্বারটা কি হতে পারে 6 নাম্বারে, বা 8 নাম্বারটা 9 নাম্বার, এরকম হতে পারে, কিন্তু 1 2 কিন্তু সবসময় 1 2 থাকবে, কারণ এগুলো কি সবসময় আউটপুট কি হয় সব থেকে বেস্ট হয়, এটা আমি দেখাই দেবো এখন একটু পরেই। আপনাদের তো এখনো সবাই আসে নাই, মাত্র 10 জন সবাই আসলে কাজ দেখাতে সুবিধা হয়, তাই না? সবাই না আসলে কাজ দেখাতে সমস্যা, যদি নক করেন তো আপনার আশেপাশে পরিচিত তো আছে, নক করেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে নক করেন, শেপন রাইহান রাইহান মোহাম্মদ রাইহান, সবাই দ্রুত নক করেন, সবাই আসতে পারেন দ্রুত, কারণ 2 ঘন্টার ক্লাস, আমরা যদি লেট করি সময় বাজানো পড়ে। গতকাল আপনারা সন্ধ্যায় বিকেলে কাজ করছেন, টাইম পান না প্র্যাকটিস করার, গতকাল কি মোস্তফা কামাল ছিল, মোস্তফা কামাল দেখছেন, মোস্তফা কামাল ছিল কিনা, মোস্তফা কামাল
প্রেসক্রিপশন বন্ধ করে দেন, আরেকজন আসেন, আরেকজন কি কাজ করছেন দেখেন। সিফাত হোসেন নামে এক ভাই ছিল, উনি কি আপনাদের পাত্রায় কথা দেয়? সিফাত হোসেন ওনাকে পাচ্ছি না বেশ কয়েকদিন, অসুস্থ নাকি বুঝতে পারলাম না। তো আয়োজন আসেন, কে কাজ করছে সাকিব আসো, কে কাজ করছে দেখাও। ইমন খান বাড়ি কাজ করছেন, সিএম টিম রান মেরি হাসান, ইমন খান শুনতে পাচ্ছ? মেহেদি হাসান শোনা যায় ভাই? স্ক্রিনশট এসে দেখান সবাই কে কে কাজ করছেন। দেখি হবে দেখান তো, কিউআর পরে কাজ করেন আমি দেখাই দেবো, পরে আপনার সেভাবে কাজ করুন, আপাতত থাকে এটা কিউআর টুলটা আমি দেখাই দেবো আরেকবার। এ প্রফেশনাল রেসপন্সিভ ইমেল সিগনেচার ইজ আইডিয়াল টু বি ইউজড বাই, তারপর ডেসক্রিপশন দেয় না কিওয়ার্ড কোথায় আপনার, কিওয়ার্ড কি ছিল এটার? মেদি ভাই আপনার কিওয়ার্ড কোনটা? মাইক্রোফোন মিউট করা আপনার, মেদি হাসান আপনার কিওয়ার্ডটা কি ছিল? তাহলে কিওয়ার্ড না নিয়ে আগে ডেসক্রিপশন কাজ করে কি হবে? কালকে বললাম না আমি যে কিওয়ার্ড, তারপরে হচ্ছে টাইটেল, আপনার প্রাইসিং, এইগুলো করার আগে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে আগে। আপনি যদি কিওয়ার্ড নিয়ে কাজ না করেন, আপনি কিওয়ার্ড কে কিভাবে বসাবেন? আমি তো বলছিলাম যে কিওয়ার্ডটা কি করতে হবে আমাদের ওই ডেসক্রিপশন মধ্যে তিনবার ইউজ করতে হবে। তিনবার ইউজ করবেন কিভাবে যদি আপনি কিওয়ার্ড না বের করেন? দেখান ইমেজ দেখান। মুস্তফা ভাই কেমন আছেন? গতকাল তো আসলেন না, শরীর কি ঠিক আছে? হ্যাঁ ডিজাইন ঠিক আছে, কিন্তু বানান গুলা ভুল, বানান তো ভুল রাখা যাবে না। কি লিখাবো? CLICK ইনক্লুডেড ফার্স্ট ডেলিভারি আনলিমিটেড রিভিশন মেহেদি 26। হ্যাঁ ক্লিক করতে ভুল গেছে, 100% ফন্ট ভালো লাগছে না, ফন্টটা ভালো হলো হলো হয়তো। একটাই করছে অ্যানিমেট কেন বলছেন? পাঁচটা করতে সময় তো লাগবেই, একটা আপনি প্রোডাক্ট তৈরি করবেন, এটা কি আপনি বারবার এই একটা গিক আর্নিং করবেন সময় দেবেন না? এমন হতে পারে কি একটা গিক থেকে কি কয়েক লাখ টাকা আসতে পারে, তৈরি করতে অনেক সুন্দর হবে। পরে ইউজ করতেছেন না ফিরে ইউজ করতেছেন? অজুহাত কদিন দেবেন? ফেসবুক গ্রুপ শেয়ার করিনি আপনার সাথে, গ্রুপের মধ্যে পোস্ট পান নাই? আর মেহেদি 26 টা কি আসলে, মেহেদি 26 কি? তাহলে fiverr.com চলে আসবে, মেহেদি 26 লিখবেন, শুধু মেহেদি 26 কেন? ভালো হবে এটা দিয়ে রাখলে, ঠিক আছে
গুগল করেন, গুগল তো আসবে, গুগল নাই। গুগল থেকে কপিরাইট আপনারা চেঞ্জ করা যায় না, কিভাবে চেঞ্জ করে নিতে হয়? ফাইবার ডট কমে যান, ফাইবার ডট কমে গিয়ে ওয়েবসাইট থেকে লোক নিয়ে আসেন, ফাইবারের ওয়েবসাইট থেকে লোক নিয়ে আসবেন। ফাইবার জানতে একটু মেহেদি ভাই, ফাইবার জানতো, ফাইবার জান লোক, ফাইবারের লোক না, লোক রাইট ক্লিক করেন, লোকের উপর রাইট ক্লিক করেন, লোকের উপরে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, হ্যাঁ এখানে কি ইমেজ নাই? আচ্ছা এটা ইমেজ আসছে কিন্তু এখানে দেখাচ্ছে না, আমি তাহলে দেখাই দেবো এটা আপনাদেরকে। নিচের দিকে আসেন তো, নিচে লোগো নাই, ফুটারের দিকে আপনি কই থেকে নিয়েছেন? গুগল তো নেওয়া যায়, আমি তো জানি এটা, যেন ফার্স্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটাকে এখন সুন্দরভাবে সাজানো, কোথায় দিলে ভালো হয়, কোথায় দিলে ভালো হয় আপনি দেখেন, আমি দেখলে তো আমার হয়ে গেল, আপনার তো চলো না, তাই না? দুইটা করবেন, তিনটা করবেন, ভুল হবে, আবার শিখবেন, এমন হতে পারে এক একটা কি আপনার কাজ নাও আসতে পারে, গিক আর তৈরি করতে পারে সেম টপিকেরই, এমন হয় না গিক তৈরি করে সেই গিকটা কি আবার ডিএড করে দিলে, ডিএড করে দিয়ে নতুন করে গিক তৈরি করতে হয়, কেন? কারণ গিক এটা ভুল ছিল, এরকম অনেক সময় হয়। হ্যাঁ শাহিন ভাই কেমন আছেন? মুস্তফা ভাই কেমন আছেন? জি ভাই ভালো, আপনাদের কি অবস্থা? বুঝে নাই, আরেকজন স্ক্রিনশট নিয়ে আসেন, আরেকজন স্ক্রিনশট আসেন, আরেকজন দেখান, কার এটা? রায়হান সিদ্দিক রাব্বি, ব্রান্ডন অ্যালি, ইওর টাইটেল, অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস, ইওর কল, ইমেল, লিখাবল, স্টোন, ইমেল, সিগনেচার। আচ্ছা করছেন, বুঝেন একটাই করছেন, এলো ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট ফন্ট ভালো করবে, বুঝছেন? মানে টেক্সট কার্ডটা ব্ল্যাক দিয়েছেন না, টেক্সট কার্ডটা হোয়াইট ভালো করবে, হ্যাঁ খেয়াল রাখবেন, আইকন গুলাও হোয়াইট দিলে ভালো হবে। 5% ক্লিকেবল ইমেল সিগনেচার,
আচ্ছা এখানে কি হয়েছে, ইমেল সিগনেচারটা যে আপনাদের ডেমোটা, আপনারা কি করছেন, সিগনেচারটা ডিজাইন করছেন তাই না? এটা আসলে দরকার ছিল না, দরকার ছিল কি আমাদের এই ইমেল সিগনেচারের হচ্ছে আমরা স্ক্রিনশট নেব, ওইটাকে আমরা এখানে কি করব, ছবির উপর পেস্ট করব। কিন্তু আপনারা কি করছেন, এই ইমেল সিগনেচার ডিজাইন করছেন ছবির উপরে, এটা একটা মিস্টেক রেহান ভাই। মানে আমাদের কি হবে, ইমেল সিগনেচারটা আমরা এখানে কি ডিজাইন করলেও তাহলে বলতে হবে যে হ্যাঁ, যেমন আপনি এটা ইসে ক্যানভাতে আসেন, ডিজাইন তো করা গেছে তাই না, ক্যানভাতে আসেন, সেটা এরকম হতে হবে যে হ্যাঁ, আপনার কি ডিজাইনের মানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন থাকলো, তার উপরে কি আপনি আপনার সিগনেচারকে ফোটাবেন। কিন্তু আপনারা কি করছেন, সিগনেচারটা আপনি করছেন, তাহলে কি মনে হচ্ছে কি যে সিগনেচার আপনারা এর মধ্যে করে ফেলছেন, নিচের দিকে আসেন, লেখা আছে ইওর ডিজাইন, নিচের দিকে আসেন, ইওর ডিজাইনিং আসেন, এটা ওপেন করেন, যেখানে একটা করেন, কারণ কি করতে হবে আপনার কি যেটা সিগনেচার না, আপনার একটা নেন রেক্টাঙ্গেল, নেন রেক্টাঙ্গেল নেবেন, এই আমাদের যে সিগনেচারটা না সাইজ করে, তার ব্যাকগ্রাউন্ডটা কি দিবেন কালারটা ছোট করে, এটা ভিডিও নাকি 0.05 সেকেন্ড দেখাচ্ছে অডিওতে, অডিও অ্যাড করছেন, আচ্ছা 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 ঠিক আছে, একটা ইসে রেক্টাঙ্গেল নেন, এলিমেন্ট থেকে এলিমেন্টে যান, রেক্টাঙ্গেল নেন, এটার সাইজ নেবেন, সিগনেচারের সমান সাইজ নিয়ে ব্যাকগ্রাউন্ডে ফ্রাই দেবেন এটাকে, এই প্রথমটা নেন, রেক্টাঙ্গেল না এখানে, না না এগুলো না, গ্রিড না, শেপ নেবেন, শেপ রেক্টাঙ্গেল নাই, এখানে বর্গ সার্কেল রেক্টাঙ্গেল কই, উপরে আসেন, উপর থেকে 2 নম্বরটা নেন, বৃত্ত ডান দিকে একটা, ব্যাকগ্রাউন্ড কালার কি রাখবেন, এটাই থাকবে, কিন্তু এটা কি ডিপ করবেন, মানে হালকা হালকা দেবেন, হালকা এটা কালার বড় করেন, হ্যাঁ স্যার বড় করেন, অত বড় না, অত বড় না, আপনার লেখা সেখানে শেষ হচ্ছে না, ই অ্যাড্রেস হিয়ার ডট কম, এতটুকু, হ্যাঁ বাম পাশে করেন, এই ছবি বাম পাশ এইখানে না, বাম দিকে আনলেন, হ্যাঁ পুরোটা, আচ্ছা উপর দিকে একটু বাড়ান, এই ছবিটা যাতে দেখার না, আর একটু পরে ওকে নিচের দিকে আনেন, সোশ্যাল আইকনের নিচ পর্যন্ত আনেন, একটু বাড়তে রাখেন, ওকে এটা কি করবেন, কালার চেঞ্জ করেন, না না কালার ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করবেন, এটাকে হালকা কালার দেবেন, এটা বর্তমান যেখানে আছে না, এর থেকে একটু হালকা দেবেন, আপনি সবই কালারে ক্লিক করেন, উপরে কালারে ক্লিক করেন, ডকুমেন্ট ডকুমেন্ট কালার 2 নম্বর, এটাকে হ্যাঁ এটা কোডিং এর না, ঠিক আছে কালারে ক্লিক, নিউ কালার দেন, নিউ কালারে দেন, এটা এই দেখেন ড্র্যাগ করে হালকা কালারটা চুজ করেন, একবারে হালকা, আচ্ছা এখন এটাকে ব্যাকগ্রাউন্ডে ফাই দিবেন, রাইট ক্লিক করে এটাকে ব্যাক টু সেন্ড টু ব্যাক দেন, আবার দেন সেন্ড টু ব্যাক, ছবিটা কত নিচ্ছে, আচ্ছা এখন এটাকে কি করেন, বাইরে ক্লিক করেন, একটু আনসেলেক্ট করেন, তো আনসেলেক্ট ঠিক আনসেলেক্ট করেন, বাইরে ক্লিক করেন একটু বক্সের বাইরে, আচ্ছা এখন দেখেন তার কি হচ্ছে, আমাদের সিগনেচারটা এটা কিন্তু একটা কালার, আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেকটা কালার তাই না, এইভাবে কি আমরা এটা করতে পারবো, আর ব্যাকগ্রাউন্ড কালার কখনো একেবারে রেডিয়েন্ট ইউজ করবেন না, আপনি যে গ্রেডিয়েন্ট ইউজ করছেন ব্যাকগ্রাউন্ডে, ডান দিকে হলো ব্লু বাম দিকে ব্ল্যাক, এই ব্যাকগ্রাউন্ডে কখনো গ্রেডিয়েন্ট ইউজ করা
যাবে না, পার্পল ইউজ করতে পারবো নর্মালে, অথবা কি ইয়েলো, ঠিক আছে, চোখে পড়বে ভালো। আর যে গ্রেডিয়েন্ট কখনো ইউজ করবেন না, ক্লিকেবল ইমেল সিগনেচার একবার কিছু কোনায়, এটা মোবাইল থেকে দেখা যাবে না, গায়েব হয়ে যাবে। এটা সেন্টারে করেন, সেন্টারে নিচের দিকে আনেন, এখানে না, এখানে উপরের দিকে সেন্টারে, এই বরাবর। হ্যাঁ, তাহলে কি হলো, আপনার একদম এখন দেখেন আগের থেকে কিন্তু একটু হলো কি অনাংশই হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে একটা, দেখেন চোখের বাম পাশের যে স্পেসটা আছে ব্ল্যাক অপশন মানে জায়গাটা, আর ডান দিকে দেখেন যে ভুল অপশনটা, সমান না কিন্তু, তাই না? সমান করতে হবে। এক কাজ করেন, এই বক্স সহ গ্রুপ করেন, এই লেখাগুলো সোশ্যাল আইকন গুলো লেখাগুলোকে গ্রুপ করেন, সিলেক্ট করে গ্রুপ, কন্ট্রোল জি বা গ্রুপ, গ্রুপ দেখায় না, ওই উপর, ওই উপরে গ্রুপ, গ্রুপ হয়েছে, গ্রুপ হয় নাই, সবগুলো সিলেক্ট করেন আগে মাউস দিয়ে, এভাবে তো হবে না, মাউসে টান দেন বা শিফট দিয়ে করতে পারবেন, কন্ট্রোল জেড দেন, ছবি চলে গেছে। হ্যাঁ, মাউস টান দেন, বাইরের থেকে টান দেন মাউস দিয়ে, যে টান দেন আপনার ছবি নেওয়ার সময়, বাইরের থেকে টান দেন। হ্যাঁ আচ্ছা, এই শুধু দেখলাম অপশন, ওকে ঠিক আছে। এখন দেখেন উপরে বাইরের থেকে ক্লিক হয়ে গেছে, সমস্যা নেই। এখন দেখেন উপরে আপনার গ্রুপ আইকন আছে, গ্রুপ আইকন ওই তিনটাতে ক্লিক করেন তো, তিন ডটে, গ্রুপ দেখেন তো আছে কিনা, গ্রুপ, হ্যাঁ ক্লিক করেন, লেট গ্রুপ হয়ে গেল। এখন আপনি এসে মাউস রিসিলেক্ট করেন, বক্সটা এটা না, এটা না ক্লিক হয় না। আচ্ছা, এখন ডান দিকে সরান একটু, দেখেন কন্ট্রোল এটা না করলে কাজ করতো, অ্যালাইন করেন, অ্যালাইন দেন, অ্যালাইন থেকে পজিশন, দেন পজিশন, আনগ্রুপ করা লাগবে না, উপর পজিশনে ক্লিক করেন, এখানে এই যে উপর থেকে টেনে দেন সেন্টার, ও মিডিল তো আছে অলরেডি, বটম দেন একবার, মিডিল দেন একবার, হ্যাঁ এটা একবার লেফট রাইট দিয়ে সেন্টার দেন, ওকে ঠিক আছে। এখন এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন লেফট রাইট ব্রেনে কিন্তু কি দেখিয়ে আছে, নির্দিষ্ট গ্যাপ আছে, তাই না? আর একটা কাজ করলে হয়, এখানে দেখেন আমাদের সোশ্যাল আইকনের নিচে কিন্তু একটু মানে ছোট হয়ে গেছে, তাই না? ওই ব্যাকগ্রাউন্ডটা আর একটু বড় রাখবেন। হ্যাঁ, তাহলে দেখতে কি হবে, তাহলে কি মনে হবে, মনে হবে যে ইমেল সিগনেচারটা একটা অংশ আর ব্যাকগ্রাউন্ড কি আর একটা অংশ, এইভাবে কাজটা করতে হবে। যদি আপনি আগে যে কাজটা করছেন, আগে কি ছিল আপনার মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি ইমেল সিগনেচার, ওটা দেখতে খারাপ দেখা গেছে কিন্তু, আশা করি বুঝতে পারছেন। আর একটা ইমেজ আসেন আপনার, নেম এসটা এখানে দেখেন, এখন তো কি হইতেছে, সরাসরি রয়েছে, এটা রাখা যাবে না। হ্যাঁ, মনে হচ্ছে কি যেটা ইমেজ, ব্যানার, ব্যানার একটা বিষয় আর ইমেজ কিন্তু আরেকটা বিষয়, ঠিক আছে, এটাকে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। শেয়ার বন্ধ করে আগুন আসেন, আপনার কাজগুলো চেঞ্জ করে ফেলেন, কি সমস্যা দেখাচ্ছে, একটু সমস্যা বলতেছে, তাহলে ব্রেভ ব্রাউজার ডাউনলোড করতে পারেন, ব্রেভ ব্রাউজার, জি। আচ্ছা, মুস্তফা কামাল কি আছেন, শুনতে পাচ্ছেন মুস্তফা কামাল আমাকে, শামীম শুনতে পাচ্ছেন, শামীম আপনার বাসা কাজ করেছেন, স্ক্রিন শেয়ারিং এ আসছেন, দেখি কি সমস্যা কেন করতে আপনার। গতকাল আসে যে ফাইবার গিগ তৈরি করলাম না আমরা, ফাইবারের যে গিগের যে টিপস দেখলো বললাম, এই টিপস নিয়ে এখন সমস্যা আছে, এখন প্রশ্ন কি তৈরি হয়েছে পরবর্তীতে থাকলে বলতে পারেন। শাহিন ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন, আপনার কাছে দেখি আমরা,
করে। আচ্ছা ক্যানভাতে বের হয়ে গেলে সমস্যা হবে না, সেফ থেকে যাবে। আপনাকে দেখা যায়, স্ক্রিন দেখা যায় না, আপনি ওয়েব ক্যাম অন করছেন, স্ক্রিন শেয়ার করেন নাই। মোস্তফা কামাল শুনতে পাচ্ছেন নাকি? বুঝে নাই, ১০০% ক্লিকেবল ইমেল সিগনেচার এইচটিএমএল ইনক্লুডেড। আচ্ছা যেটা অর্থ কি শাইম ভাই? ডান দিকে সেল বৃদ্ধি নাকি? এটা সিগনেচার ব্যবসা সম্পর্কে কোথায় ভাই? সোশ্যাল আইকন গুলা তেমন ফুটে নাই। হ্যাঁ সোশ্যাল আইকন গুলা দেখতে অনেক কষ্ট হয়, আর চোখে পড়ে নাই, এগুলা কালারটা হয় নাই, কালারটা ঠিক করতে হবে। আর ইমেল যে ইলেকশন না, সিগনেচার ইলেকশন, এর ব্যাকগ্রাউন্ডটা ভালো তো হোয়াইট রাখলে, আর ফন্ট কালার রাখলে হোয়াইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? না সমস্যা নেই, হ্যাঁ। আর কটা করছেন শাহিম ভাই? একটাই করছেন আপনি? এখানে দেখেন এই যে লেখছেন না এইচটিএমএল ইনক্লুডেড, এখানে এইচটিএমএল না লিখে লিখে দিবেন সোর্স কোড ইনক্লুডেড। আর আপনার ডিজাইন ঠিক আছে? জি বলেন। ওটা না আপনি যে সিগনেচার লিখছেন না, সিগনেচার ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, ব্ল্যাক কালার দিয়েছেন না? এই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক না দিয়ে যদি ইয়েলো রাখতেন, আর সিগনেচার লেখা লেখার যে কালারটা লিখছেন হোয়াইট, এখানে যদি হোয়াইট রাখতেন সব থেকে বেস্ট হতো মানে আমার দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ দেখেন সপ্তাহে একদিনে ঠিকঠাক হবে না, আরো হবে। একটাই করছেন? জি না করা যায় না। সেভ করেন না, নিচের দিকে আসেন, ওইখানে না নিচের দিকে আসেন, পেজের নিচের দিকে আসেন, ওই যে দেখেন ইউর ডিজাইন, এই যেটা আপনি করছেন সর্বশেষ, ক্লিক করেন। এখন দেখেন আপনার ডিজাইন এখানে আছে কিনা সর্বশেষ, এটা আপনি করছিলেন। মস্ত ভাই আপনার ইসে মাইক্রো ওয়ার্কার রানিং কত হয়েছে? চ্যাট বক্সে লিখে দেন, তো নেট প্রবলেম হচ্ছে। ওই যে ডাউনলোডে যাবেন, সেভ করা লাগবে, ডাউনলোড দিতে হবে আপনার, সেভ করে লাগবে, ডাউনলোড দিবেন। কে বলছো হয় না? আপনি তো ফ্রি ভার্সন ইউজ করতেছেন, ফ্রি ভার্সন ইউজ করলে হবে? আপনাকে বলছিলাম প্রো ভার্সন ইউজ করবেন। প্রো ভার্সন তৈরি করার নিয়ম কি দেনে আমি? আমি পোস্টের লিঙ্ক দিচ্ছি, সে পোস্টে যেভাবে যে বলা আছে সেভাবে সে কাজ করবেন। জি শেয়ার বন্ধ করে দেন। ইমন খান আসো, স্ক্রিন শেয়ারিং আসো, দেখি তুমি কি কাজ করছো। ইমন খান, সিএম টিম খান, আসো। মোস্তফা ভাই চ্যাট বক্সে লিখে দেন একটু কষ্ট করে, আপনার কি মাইক্রো কত টাকা রানিং আছে?
আমি স্ক্রিনটা দেখছি না, ওয়েট একটা কাজ করতেছি, দেখছি একটু। কটা করছেন? টাইম পান নাই নাকি? দেখান তো রেজাল্ট, এখন আমি দেখি না, একটু আবার দেখান। লোক আরে মোস্তফা ভাই, কত ডলার পাঠা দেখেন? লো তো দামও জানে না ভাই। ইমান ভাই হয়নি ভাই, ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য আপনার কি টেস্ট ফুটে না ক্রস দেন কেন? আবার আমার এখানে রবির নেট হলো, আমি বলতেছি হচ্ছে মাইক্রো ওয়ার্কার আর্নিং কত আপনার, সে আর্নিংটা লিখে দেন চ্যাট বক্সে, যে এত সেন বা ডলার সে লিখে দেন। ইমন ভাই ব্যাকগ্রাউন্ডে সবসময় রাখবেন হচ্ছে ইয়েলো কালার রাখার চেষ্টা করবেন, ইয়েলো কালার অথবা পার্পেল কালার। কি হবে আপনার লেখাগুলো ফুটে উঠবে। আপনি দেখেন এখানে কিন্তু আপনার ছবি ফুটতেছে না, কারণ ছবির কি সাথে কালার ম্যাচ করতেছে না। আর আপনি এখানে রং স্পর্শ কয়েকটা দেখেন তো, না হয় নাই, টেক্সট গুলা হাইলাইট হচ্ছে না। আমি বলছিলাম টেক্সট গুলা হবে, দরকার লাল ইউজ করবেন, লাল আর সাদা, লাল আর কালা, কালার না বুঝেন তাহলে ডিজাইন আপনার একটা হয় নাই ভাই, ডিজাইন আর করতে হবে বুঝছেন, ডিজাইন একটা ভালো হয় নাই, আবার ট্রাই করবেন। আমার এখন কোনো ইনকাম হয় নাই, কারণ কাজ করতে আপনার অ্যাকাউন্টে মাইক্রো ওয়ার্কারে মুস্তফা ভাই। ইমন ভাই শেয়ার বন্ধ করে দেন। আপনি কি গিগরে সার্চ করছিলেন, গিগ রিসার্চ তারপরে গিগ তৈরি করছিলেন? ডেসক্রিপশন বক্স আচ্ছা, ইমরান আসলো, ইমরান শুনতে পাচ্ছ? ইমরান স্ক্রিন শেয়ারিং এ আসো ভাই। কি কি কাজ করছো বলো তো, আমি বলছিলাম আমি সোশ্যাল ক্লাস ফাইবারের, আপনারা ফাইবার একটু যদি মিস করেন তাহলে হবে। ভিডিও দেখছেন পরে, ভিডিও দেখছিলেন সেম ইমরান? আপনার মাইক্রো কতটা আর্নিং হয়েছে বলেন তো, মাইক্রো ওয়ার্কার আর্নিং কত আপনার, মাইক্রো ওয়ার্কার আর্নিং কত? কেন হচ্ছে না? প্রেজেন্ট নাও ক্লিক করেন, নাও ক্লিক করে লেখা আছে এখানে ইওর এন্টায়ার স্ক্রিন, এটা ক্লিক করেন। নিউ পিসি না আপনার, কোন ব্রাউজারে আছেন? ক্রোম না ফায়ারফক্স? তাহলে ইওর প্রেজেন্ট নাও দিয়ে এন্টার স্ক্রিন দেন। পারমিশন দেন না, এরপর দেখেন পারমিশন অপশন আছে যে ইয়েস অর নো, আপনি ইয়েস দেন, পারমিশন দেওয়া না দেখে দেখাচ্ছে। উপরে অ্যাড্রেস বারের দিকে পাবেন, মেহেদি হাসান দেখাইছেন না? মেহেদিকে দেখাইছেন কি কাজ করছিলেন? আপনাদের কারো কাজ হয় নাই না? আচ্ছা দেখছি আমি, শিপন ভাই কি নেটওয়ার্ক প্রবলেম আজকে আসতে পারছেন না এখন? জানাতে সকাল 11টার দিকে আসিফ নাই,
আমনুল ভাই আসছেন? ভাই আপনার একটা কাজ করতে হবে তো, আপনার আর্নিং কত মাইক্রো ওয়ার্কারে? 2.52। আমি দেখলাম দেখি 5 পয়েন্ট কত লিখছেন জানো আর্নিং শিটে। কোথায় বললাম? গতকালকে যে সিদ্ধান্ত আমরা কি ওই সেটা তো আমি বলছিলাম যে একের একটা দিবেন, যাদের একের কম আছে পুরো দিবেন বাড়াই, তাই বলছিলাম। আপনার তো এখানে এক দুবারে 5 দিয়ে দিচ্ছেন, তাদের 2-3 তাদের সময় সমস্যা ছিল না, তাদের 2-3 দিতে বলছিলাম, তারা একের কম আছে এটা বুঝলাম হচ্ছে একটু বাড়ি দেওয়ার জন্য। আপনি 5 যেখান দিয়েছেন, এখন কাজ করতে হবে আপনার আইসিটি মিনিস্ট্রি থেকে একটা ভিডিও ভিডিও দেওয়া লাগবে। হ্যাঁ, 5 বানায় ভিডিও দিবেন, একটা ভিডিওতে কি থাকবে বলেন তো? আমি নাম লিখে দেখাবো, লিখে রাখেন একটু কষ্ট করে, ভিডিও তৈরি করবেন, সে ভিডিওতে আপনার লিখে দিবেন। তো তোমার ডিজাইনটা আসলে ভালো লাগছে আমার কাছে, লেখাটা অনেক বেশি হয়ে গেছে। ক্লিকেবল, এইচটিএমএল, সিগনেচার, ফার্স্ট জবে, সব এক পেজটা লিখছো তো? এই পেজটাই কি জাস্ট এটা রাখো যে ইমেল সিগনেচার রাখো আর ফার্স্ট জবে রাখো, এতটুকু রাখো, শেষ। এই অনেক লেখা হয়ে গেছে, এত লেখা হলে এটা খারাপ দেখা যায়। তারপর তিনটা ইমেল, হ্যাঁ অনেক কিছু। তুমি এক কাজ করো, বাম পাশে লেখা গুলো আছে ক্লিকেবল, এইচটিএমএল, সিগনেচার, ফার্স্ট ডেলিভারি, এখান থেকে সব ফালাই দাও, জাস্ট ফার্স্ট জবে রেখে দাও, ফার্স্ট ডেলিভারি অন ফাইবার, একটা ইমেজ এটা রাখলা, আর একটা ইমেজে কি তুমি তোমার ক্লিকেবল, এইচটিএমএল লিখ লিখ, বুঝতে পারছো? লেখাটা বেশি হয়ে গেছে, বাকি ঠিক আছে এখানে। হ্যাঁ আমি বলতাম, সরি এটা পারবো না আমি, আপনার যদি কন্টেন্টের বিষয়বস্তু কি পয়েন্ট গুলো আমি লিখে দিয়েছি, পয়েন্ট থেকে আপনি নোট ডাউন করে লিখে নেন, এটা হলো যার নিজস্ব মানে তত্ত্বাবধান হবে। হ্যাঁ আমি লিখে কয় কবে করবে ওই চ্যাট বক্সে দেখেন তো, দিয়েছি মাত্র, আসলে আবার দিচ্ছি আমি এটা। কারণ বর্তমান যে প্যান্ডেমিক পরিস্থিতি, পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু ঘরে বসে আর্নিং করতে পারতেছি, তাই না? ইমেল সিগনেচার, প্রমোট ইউর বিজনেস ইন এভরি ইমেল ইউ সেন্ড, এই পাজল ছেলে, এটা কি ইমেল সিগনেচার কে বিজনেস প্রমোট করতে পারবে হবে ইমেল সেন্ড করে? এটা তো যাদের পার্সোনাল মেল থেকে মেল করবে, তাই না? সেক্ষেত্রে তো ব্র্যান্ডিং হবে, কিন্তু এভাবে তো করা যাবে না। ওই প্রমোট ইউর বিজনেস এটা দরকার নাই, প্রমোট ইউর বিজনেস ইন এভরি ইমেল ইউ সেন্ড, আচ্ছা তার সমস্যা থাকে ভালো, খারাপ না। জি না না, প্রিভিয়াস কিছু এটা বলতে পারেন যে অ্যাকাউন্ট করেছিলাম হয় নাই, বর্তমানে কি এই ব্যাপার মাধ্যমে এটা একটু ধরতে পারেন, আর একটু তুলতে পারেন যে 17 সাল থেকে ট্রাই করতেছেন, কাজ করতে সম্ভব হয় না, কিন্তু কি বর্তমান লার্নিং আমি প্রজেক্টের মাধ্যমে কিছু টিপস পেয়ে যেগুলো কি বর্তমান কাজে লাগাচ্ছি আমি, এভাবে বলতে পারেন। কিন্তু আবার এটি লেখেন না, কি বললে আগের কোনো বিষয়বস্তু কিন্তু ধরেন না, মানে আগের কোনো আর্নিং টার্নিং, তাহলে কিন্তু এটা আর সমস্যা হবে। হ্যাঁ দেখা যায় ভিডিওটা করলাম বাতিল হয়ে গেল। ইমেল সিগনেচার, প্রমোটার, বিজনেস এমডি, ইমেল হোসেন, এইচটিএমএল, 4 আওয়ার্স অন ডেলিভারি, অন ফাইবার, ওয়ার্কস অন জিমেল, এখানেও লেখাটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যেমন কোনটা যে এইচটিএমএল লিখছো না, এইচটিএমএল দরকার নাই, এইচটিএমএল কেটে দিও, কিন্তু উপর লিখছো একবার, তাই না? তাহলে এইচটিএমএল লেখা দরকার নাই এখানে আর। 4 আওয়ার্স অন ডেলিভারি, 4 আওয়ার্স অন ডেলিভারি অন ফাইবার, কথাটা কেমন যেন লাগতেছে, 4 আওয়ার্স অন ডেলিভারি অন ফাইবার, অন না অ্যাট। আচ্ছা নেক্সটে আসো, আর একটা পরেরটাই আসো, আদারওয়াইজ ডিজাইন কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা ইমেল সিগনেচার 100% ক্লিকেবল, এক্সক্লুসিভ অন ফাইবার, উপরে 2টা নিচে 2টা, এখানে সবকিছু তোমার ছবি দিয়ে, তাই না? ওয়াচ মোর লেটেস্ট ভিডিও, এখানে সবকিছু তোমার দেশে কাজ করবো, 2-1টাতে বাইরের দেশে কিছু ইমেজ লাগাই দাও, মানে যেমন
ইন্ডিয়া সরি আমেরিকার, হ্যাঁ তারপর হচ্ছে কানাডার, এরকম কিছু পার্সোনাল ছবি লিবা গুগল করলে পাওয়া যাবা, সেখান থেকে কপিরাইট একটা ইমেজ নিয়ে প্রিন্টার এখান থেকে ইউজ করে দিও, তাহলে আর একটু কি হবে প্রফেশনাল লাগবে। আর মাস্টার লিখছো ইমেল সিগনেচার HTML, আচ্ছা খারাপ না, ঠিক আছে যাবো পরের দিকে যাবো। তিনটা রো না, আর দুটা আছে। আর ওই যে এসের এই ছবিটার ওই যে উপরে তার উপরের দিকে ডান দুই নাম্বার যেটা ডান দিক থেকে ওটার ই দেখা যায় না, কন্টেন্ট দেখা যায় না আগেরটার আগের ইমেজের। এটা তো এটা তো হয় নাই ভাই, এটা ব্যানার হয়ে গেছে, ব্যানার তো না। এটা এবারে উপরের দিকে ডান দুই নাম্বারটা মানে ডান দিকের এটার কিন্তু ছবিটা ঝাপসা গোলা, আর ওই যে লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না, হ্যাঁ অনেক কষ্ট হয় দেখতে। আর এটা হবে না, এটা বাদ। হ্যাঁ এটা কেন হবে না, কারণ এখানে কি ইমেল সিগনেচারটা হয় না, এটা এটা হচ্ছে ব্যানার হয়ে গেছে, ব্যানার ডিজাইন যেটা যদি রাইট হ্যান্ড রাইটে বললাম এটা তোমারও সেম হয়েছে, এটা রাখা যাবে না। তুমি কাজ করতে পারতো এখানে যে সাকিব লিখছো সিগনেচার ডিজাইনার, হ্যাঁ ঠিক আগেরটা একটু আসো, এখানে যে লিখছো যে সাকিব সিগনেচার ডিজাইনার, এখানে যে ফোন ইমেল তার ওয়েবসাইট অ্যাড্রেস এটা বাদ দেবা, এগুলো কিছু লাগবে না। সিগনেচার ডিজাইনার এখানে লিখে করো কি HTML ক্লিকেবল ইমেল সিগনেচার লিখতে পারো, একটু শেষ তোমার ছবি থাকলো আর তুমি কি দিচ্ছ এটা হেডিং থাকলো শেষ, এটা আসলে ইমেল সিগনেচার না। হ্যাঁ আর এখানে পার্সোনাল তথ্যটা ইউজ না করাই বেটার, এই যে ওয়েবসাইট দিছো না ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস এগুলো ইউজ না করাই বেটার। নেক্সট আসো, আচ্ছা ডিজাইন কনসেপ্ট ইজ গুড, সবার থেকে একটু আলাদা হয়েছে ভালো। HTML এখন সিগনেচার 2 ওয়ার্ডস দিয়ে করি, আগে লেখলে 4 ওয়ার্ডস এখন 2 ওয়ার্ডস। যে সাকিব সিগনেচার ডিজাইনার মার্কেট, এই যে উপরেরটা যেটা দিছে তো আগে তো বললাম উপরেরটা কিন্তু হয় না সিগনেচার, হ্যাঁ এখানে এই সিগনেচার করবো তার একটা সিগনেচার অ্যাড করে দিও। আর সেক্ষেত্রে খেয়াল রাখো যে ওই কি বলে অন্য কারো ছবি মানে অন্য কোনো নাম, যেমন আমেরিকান ওই ফেক নেম জেনারেটর থেকে কি করলা কিছু নাম সংগ্রহ করলা, তাদের কিছু ঠিকানা ইউজ করলা, ইউজ করে তুমি কি করো 3-4টা ইমেল সেন্ড করে করো, তারপর স্ক্রিনশট গুলো আপলোড দিয়ে এটা কি আবার চেঞ্জ করে দাও, তাহলে আর একটু কি হবে গর্জিয়াস মনে হবে, বাকি সব ওভারঅল ঠিক আছে। ওকে আপনি ওই ফেক নেম থেকে ইউজ করতে পারেন, ফেক নেম জেনারেটরের মাধ্যমে ওইখানে দেখবেন কি ব্যক্তিদের ছবি ব্যক্তির নাম ব্যক্তির মোবাইল নাম্বার পাওয়া যায়, ওইগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ আর ডেমো হিসেবে চাইলে ইওর নেম ইওর ইমেল ইওর ওয়েবসাইট লিংক এভাবে লিখতে পারেন। কোন ইমেজ হ্যাঁ ওই ক্যানভাটা ইউজ করছে সে, সিগনেচার তৈরি করে স্ক্রিনশট নিলেন, ওই স্ক্রিনশটটা ক্যানভাতে আপলোড দিবেন, তারপরে ক্যানভাতে কি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন। ওয়েবসাইট দিব লাগবে না, এখানে জাস্ট একটা হেডিং দিবা তোমার গিগটা কোন রিলেটেড আর একটা হেডিং, এটুকু শেষ। যেমন প্রফেশনাল ক্লিকেবল এসটিএমএল ইমেল সিগনেচার অথবা ইমেল সিগনেচার বা এইচটিএমএল ইমেল সিগনেচার, যে কোনো একটা কিওয়ার্ড এখানে কি করবা হেডিং এসে পাঠিয়ে দিবা, কাজ শেষ। ঠিক আছে আমি একটু কাজ করি এখন, আমার তাদেরকে আর একটু কিছু দেখাই। স্ক্রিনশট বন্ধ করে দাও,
শব্দ হচ্ছে কানাকোকোনা, কারণ প্রশ্ন আছে জানার কথা আছে আর তাহলে বলতে পারেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইয়েলো, সেক্ষেত্রে আপনি সামনে ইউজ করতে পারেন হলুদ, সরি সাদা। সেক্ষেত্রে আপনার হোয়াইট ইউজ করা যাবে, ইয়েলো ইউজ করা যাবে, ব্ল্যাক ইউজ করা যাবে। ব্ল্যাক তো সব জায়গায় ইউজ করা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই, ওই হোয়াইট, তারপর আপনার ইয়েলো ইউজ করতে পারেন বা রেড ইউজ করতে পারেন। রেড দিলে আপনি কি গ্রিন রেড ইউজ করতে পারতেছেন, অথবা রেড বা ইয়েলো বা রেড বা হোয়াইট। ট্রাই করে দেখবেন কি কন্টিনিউ এক সময় আপনার অভ্যাস হয়ে গেছে, ওই বসায় দেখবেন যে কোনটা পরে কোনটা বসে, দেখে দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা আপনার কাছে ভালো লাগে। যেটা আমাকে সত্যি বারবার বলছে আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা ক্লায়েন্টকে দেন, তাহলে দেখবেন কি তারও ভালো লাগবে। কিন্তু আপনার নিজের ভালো লাগে তাহলে কিন্তু ক্লায়েন্টের বিষয়ে ভালো লাগবে না, তাই না? যখন নিজের কাছে আমার কাছে জিনিসটা ভালো লাগবে যে হ্যাঁ এই জিনিসটা আমার কি পারফেক্ট মনে হচ্ছে, তখন ক্লায়েন্টকে বলতে হবে না, ক্লায়েন্ট কার মনে হচ্ছে নিজের থেকে বলবে যে ইউ আর গ্রেট, ইউর ডিজাইন ইজ গুড, ইউর চয়েস ইজ গুড। হ্যাঁ এবার সে নিজেই কিন্তু আপনাকে বলবে। আচ্ছা তো আমি fiverr.com এ যাচ্ছি, আমি আজকে আরো দুইটা টিপস দেখাই দিব। আপনারা যাদের ডিজাইন বাকি আছে ডিজাইন করবেন, গিগ বাকি তার গিগ বাকি করে করবেন। আর গিগের মধ্যে অবশ্যই কি বলছি আমি, গিগ ডেসক্রিপশনে কি করবেন মিনিমাম 3 বার আপনার শব্দটাকে, মানে আপনার যে কিওয়ার্ড মেন যে কিওয়ার্ড ফাইনাল যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাকে রাখতে হবে গিগ ডেসক্রিপশনের মধ্যে। এবং প্রাইসিং এর মধ্যেও সেম, মানে প্রাইসিংটা আপনারা কিভাবে রাখবেন, আপনি 10টা প্রাইসিং সব দেখছেন, 10টা প্রাইসিং দেখে আপনার যেটা মনে হয় যে হ্যাঁ আমি এর কাজ করে সাপোজ সাকিব নেই পাস, এবং সাকিব পাস না পাস হবে না আমি 10 নেবো, এটা হতে পারে, সেটা কিন্তু মানুষই থাকতেই পারে, কারণ আপনার কাজ সাকিবের কাজ ভিন্ন হতে পারে। তা আপনি যে 10টা গিগ দেখবেন তাদের কাছে কিন্তু আপনার কাছে তার কাছে কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। আপনার কি শুরু থেকে 5 কে 10 করতে পারেন, 10 কে 20 করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো শুরুর দিকে কি একটু কম রাখাই বেটার, তাহলে আপনার কি কাস্টমারটা আসতে ভালো হবে বা ধরতে ভালো পারবেন। তো আমি ফাইবারে আসলাম, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে আশা করি আমার। এই গ্রুপে তুহিন খান, তুহিন খান কাকে বলছে, তুহিন খান, মামুন, উত্তম মন্ডল, কামাল হোসেন, শামীম আল মামুন রনি দিছে, রাজীব দেয় নাই, রাজীব বলছে আজকে আসবে, আশফাক আহমেদ নাই, আকাশ দিছে, সাকিব তাসনিম, মোস্তফা কামাল। মোস্তফা ভাই আপনার আর্নিং নাই না মাইক্রো ওয়ার্কারে? 0-0, আপনাদের নিয়ে সমস্যা করবো নাই তাহলে। কত আছে? 1.35। আচ্ছা এটাকে আমি 1 পয়েন্ট করে দিলাম। হ্যাঁ কোথায় গেল? ব্যাগে নিয়ে আসতেছি, সমস্যা নাই। কন্ট্রোল টেপ নিচ্ছেন না কেন?
ক্লাব জয়েন হতে পারছি না। শিপন রেহান জয়েন হতে পারছে না কেন? দেখেন তো ঠিক আছে কিনা এখন। শীত লিঙ্ক আপনার কাছে আছে? শোন ভাই, কি হচ্ছিল? আচ্ছা, পিএস লিঙ্ক ফেসবুকে দেওয়া হয় নাই। পিএস লিঙ্ক মানে ফটোশপ লিঙ্ক? শুভন ভাই, আপনার তো এটা কাজ করতে হবে, এবং এটা করতে হবে আজকের মধ্যেই। দুপুর 2টা পর্যন্ত টাইম আছে আপনার হাতে। আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে সিদ্ধান্ত নিছে মাননীয় প্রতিমন্ত্রী পলক স্যার, যারা আপনাদের গুগল ড্রাইভে আপলোড দেন, তবে লিঙ্ক আমাকে শেয়ার করে দেন পারমিশন দিয়ে। জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো যেখানে ছিলাম আমরা সেটা খেয়াল করি আমরা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায় আমার? ভয়েস ক্লিয়ার? ভয়েস কোনো সমস্যা আছে কারো কাছে? ওকে, ঠিক আছে। দেখেন, ফাইবার আমি আসলাম। এসে কি আমরা কিন্তু 5টা মানে 10-12টা কি করছি গিগ দেখে, 5টা আমরা কি করছি গিগ চয়েস করছি, তাই না? এসব সবাই করছে, বেশিরভাগই, অনেকে করি না, করবো, প্ল্যান করতেছি। তো আমরা যে 5টা গিগ তৈরি করলাম, মানে 5টা গিগ, সরি, গিগ বলতেছি, 5টা কিওয়ার্ড যে চুজ করলাম, সেই 5টা কিওয়ার্ড কি করতে হবে আমাদের, কিওয়ার্ড ডট টুল আইও এখানে আসতে হবে। আসার পরে কাজ কি আমাদের, আমি এটাকে একটা ইমেজ বের করি, যেমন এই ইমেজটা, এটা আমি অপটিমাইজ করব। তো অপটিমাইজ করতে গেলে আমাদের ডিটেইলস পেজে দুইটা অপশন দিতে হয়, একটা হলো ট্যাগ, একটা ডেসক্রিপশন। এটা সবাই জানেন, তাই না? এটা কি অলরেডি কাজ করেছে একবার প্রপার্টিস এর মধ্যে, ডিটেইলস ট্যাবের মধ্যে, এখানে যে ট্যাগ নামে একটা বক্স আছে, তাই তো? হ্যালো, এই ট্যাগ যে বক্স আছে, বক্সের মধ্যে কি করি আমরা ট্যাগ গুলাকে বসাই। তো আমাদের যেহেতু আমরা 5টা ট্যাগ চুজ করছি, তাহলে 5টা ট্যাগ বেশি কিন্তু এখানে দেওয়া সম্ভব না। কিন্তু আমরা কি 5টা ট্যাগ দিব না, আমরা মিনিমাম 60টা ট্যাগ দেবো। দেবো কত? এটা মিনিমাম 60টি ট্যাগ। তো প্রথম যে ট্যাগ থাকবে আপনাদের 5টাকে, মনে করেন আমি একটা ফাইবার গিগ টেক্সট নেই, গতকালকে কাজ করছিলাম আমি এই গিগের মধ্যে টেক্সট ফাইলের মধ্যে, এখানে কি 5টা আমার কি দেখ কিওয়ার্ড আছে, যেমন যে 1টা 2টা 3টা 4টা আছে, এটা বড় করে দেখাই আপনাদেরকে। এখানে কি আছে, 4টা আমার ট্যাগ আছে, এই একটা, এই একটা, এই একটা এবং এই একটা। এই 4টা ট্যাগের সার্চ করলে এদের এই রিলেটেড আরো কিন্তু কি অসংখ্য কি আছে, কিওয়ার্ড আছে, আর সেগুলো বের করবো। যেমন আমি এটা কপি করলাম, কপি করে কিওয়ার্ড টুলে আসবো, এখানে পেস্ট বক্সের মধ্যে পেস্ট করবো, সেটা এখানে দেব ইউনাইটেড স্টেট ইংলিশ, দেওয়ার পরে সার্চ করবো। তাহলে এই কিওয়ার্ড রিলেটেড ইউনাইটেড স্টেটের মধ্যে আরো কি আছে, রিলেটেড ট্যাগ আছে। আমরা এখান থেকে প্রথম 12টা নেবো, নেবো কয়টা, প্রথম 12টা। তো সার্চের আউটপুটটা আসার পরে আমরা এখান থেকে কি করব, 12টা কিওয়ার্ড সংগ্রহ করবো। এভাবে কি যদি 5টা করি আমরা, যদি এখানে যেমন এটার 12টা, এটার 12টা, তারপরে এটার 12টা যদি করি, 5টা কয়টা হবে বলুন তো? যদি আমরা প্রত্যেকটা কেনার জন্য 12টা করে কিওয়ার্ড এখান থেকে সংগ্রহ করি, তাহলে মোট কয়টা কিওয়ার্ড হবে আমাদের হাতে? 60। এটার 12টা, এটার 12 24, এটার 12, এটার 12 কি 5টা, যদি আমরা 12টা করে নিই, টোটাল কিওয়ার্ড হচ্ছে আমরা কয়টা, 60টি, রাইট? না, ভুল বললাম। আচ্ছা, এখন কাজ কি আমাদের, এই 12টা নেওয়া, যেমন এখানে 1 নাম্বার, 2 নাম্বার,
তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এবং এখানে এসে কপি থেকে কপি টু ক্লিপবোর্ড, তাহলে কি হলো 12টা কিওয়ার্ড কপি হয়ে গেল। এটা কি করবো, আমাদের সর্বশেষ ফাইল আমরা পেস্ট করে রাখলাম, 12টা অ্যাড হয়ে গেল, তাহলে প্রথম কিওয়ার্ড কাজ শেষ। এরপর 2 নম্বর কিওয়ার্ডটাকেও সেম ভাবে কি করবো আমরা 12টা আবার এই সেম প্রসেসে নেব, এখানে আবার এসে আবার সার্চ করান, পরে আবার কি এন্টার দেন, এভাবে কি আমার দেখা যাবে প্রথম 12টা আমরা এখান থেকে নেব, সেক্ষেত্রে আমাদের 60টা কিওয়ার্ড হবে। আমি এখান থেকে আবার 12টা নিয়ে নেই, তারপরে আমি দেখাচ্ছি। তা বুঝছি আমরা একটা কি করব, কিউআর টুলে আইএ ওতে এসে এখান থেকে আমরা আরো 5টা 12টা সংগ্রহ করি। আচ্ছা দেখবো আমরা, ওয়েট, সমস্যা থাকলে সমস্যা সলভ করার অপশন আছে, এখানটা আমি ভাবে চুজ করতে পারি 12টা। কয়টা হইলো, 2 4 6 8 10 12, আমরা এখান থেকে মার্ক করতে পারি, মার্ক করে কপি করতে পারতেছি, দেন কি সর্বশেষ শেষে পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেল, কিন্তু বাঘ দিয়ে যেগুলো এগুলো কিন্তু লাগবে না, তাই না? তো এগুলো কি করবো, এক্সট্রা ফাইলে কেটে দেবো আমরা, সেটা তো দরকার নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বাদ পড়ছে 2টা, কপি থেকে কপি টু ক্লিপবোর্ড, কপি হয়ে গেল পেস্ট। এখন দেখেন কটা, 24টা হয়েছে আমার এখানে, তাই না? আপনারা এখানে কি করলেন, টোটাল 60টা নিলেন, দেন এগুলো কি করবেন, কপি কপি করে আপনাদের যে গিগ যে ইমেজ থাকবে সেই গিগ ইমেজের ট্যাগ বক্সের মধ্যে এগুলো কি পেস্ট করে দেবেন। পেস্ট করলে কি কাজ শেষ, তাহলে কি হলো গিগের আমরা কি করলাম ট্যাগ পেয়ে গেলাম। কিন্তু খেয়াল রাখতে হবে কখনোই আমরা কি ট্যাগের মধ্যে কমা ইউজ করবো না, কি ইউজ করবো না, কমা ইউজ করবো না। আমরা তাহলে কি ইউজ করতে পারি, কলন ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি, কলন, কলন কোনটা, এই যে এটা, আমরা কি এই কিওয়ার্ডটা সকলের শেষে কি ইউজ করতে পারি, কিন্তু কখনো কি আমরা এখানে কমা ইউজ করব না, কি ইউজ করব না, কমা ইউজ করব না, খেয়াল রাখতে হবে। আমরা এগুলো এখান দিয়ে দেন কে লিখতে পারি, পোস্ট হতে পারে যে স্যার সব প্রতিটা গিগের ক্ষেত্রে, সরি দিয়ে দেওয়া বেটার, দিয়ে দেওয়া বেটার। এখন আমরা আসি আমাদের এটাকে গেল কি, এটা গেল আমাদের হচ্ছে গিগ ট্যাগ বের করার নিয়ম। ওকে, তো প্রথমে 5টা ট্যাগ বের করলাম, এখন কি 5টা ট্যাগ বের, 60টা ট্যাগ বের করে আমাদের গিগের কাজ শেষ। এখন দেখবো আমরা কি আমাদের টাইটেল, আমরা কোন টাইটেলটা চুজ করব। যেমন দেখেন এখানে অনেকে লিখছে আই উইল ডু, আই উইল ডিজাইন, আই উইল মেক, আই উইল তো ডিফল্ট থাকবে তাই না, লিখতে হবে ডু, সরি কি হবে আই উইল, এরকম কাস্টম থাকবেই আমাদের কাজ কি ডু থেকে শুরু করা বা ডিজাইন থেকে শুরু করা, তাই না? কালকে দেখাচ্ছিলাম, মনে আছে আপনাদের? আমরা গিগ তৈরি করবো, দেখা যাচ্ছে আপনাদের আবার, আমাদের ডিফল্ট হবে কি আই উইল সবসময় থাকবে, এরপরে কি লিখতে হবে আই উইল ডিজাইন অথবা আই উইল ডু অথবা আই উইল মেক, এভাবে লিখতে হবে। আই উইল কিন্তু আপনার সবসময় কি থাকবে অ্যাকাউন্টে, কি করতে পারি যেমন একটু সুইচ করতেছি, যাচ্ছি কি গিয়ে ভাবতেছি ডেমো অ্যাকাউন্টে অর্ডার নিয়ে আসবো, এরপরে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করলাম, তাহলে গিগ তৈরি করার যে অপশন গুলো আমাকে দেবে। তো এখন এখানে দেখেন গিগ টাইটেল, এখানে কিন্তু অলরেডি কি আই উইল লেখা আছে, এরপর থেকে আমি লিখতে হবে যে সাপোজ ডু সাপোজ ডিজাইন, আমরা খেয়াল রাখবো কখনোই আমরা এখানে ডিজাইন লিখবো না, কখনোই আমরা এখানে মেক লিখবো না, সবসময় আমরা এখানে ডু দিয়ে শুরু করবো, শুরু করবো কি দিয়ে, সবসময় শুরু করবো আমরা ডু দিয়ে। ওকে, আই উইল কিন্তু ডিফল্ট থেকে থাকে, আমরা এখানে কি করি ডিজাইন লিখি বা মেক লিখি, কখনো আমরা কি করবো না এখানে ডিজাইন বা মেক এগুলো আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো সবসময় কি এখানে আই উইল ডু।
ডুর পরে কি সাপোজ আপনার যে কিওয়ার্ডটা ছিল, যেমন আই উইল ডু জিমেল আউটলুক ইয়াহু ইমেল সিগনেচার, তাহলে কি দেখেন আই উইল ডু আমি করব কি করব বা আমি করি কি করি জিমেল আউটলুক ইয়াহু ইমেল সিগনেচার। প্রশ্ন হতে পারে যে স্যার জিমেল আউটলুক ইয়াহু প্রত্যেকটা তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম, তোমরা কাজ করি মাঝখানে একটা কমা দিয়ে দিই, মাঝখানে কি করে একটা কমা ইউজ করে দিই, দেখতে পাবে সুন্দর লাগবে, গ্রামাটিক্যাল ঠিক থাকবে। কিন্তু ভুলেও কখনো এই জিমেল এখানে কমা দিবেন না, কি করবেন না, ভুলেও আপনারা এটার মধ্যে কি দিবেন না, কমা ইউজ করবেন না। আই উইল ডু জিমেল আউটলুক ইয়াহু ইমেল সিগনেচার, তারপরে কি লিখতে পারেন ইমেল সিগনেচার ডিজাইন লিখতে, এখানে ডিজাইন লিখতে পারেন, বাট কখনো কি শুরুতে ডিজাইন লিখবেন না। এখন পোস্ট হলো কেন করবো না, কারণ আমাদের টাইটেলটা সবসময় রাখতে হবে কি কিওয়ার্ড বেস করে। যখন আমি এখানে কমাটা ইউজ করব, তো সেক্ষেত্রে যদি আমি এখানে কমা ইউজ করি সাপোজ কমা দিলাম, তাহলে এই জিমেলটা একটা কিওয়ার্ড হয়ে গেল, এই জিমেল আর এইগুলোর সঙ্গে কাজ করবে না। বাট যখন আমি এখানে কমাটা দিচ্ছি না, তখন কি আমি চাইলে দেখেন জিমেল সিগনেচার ডিজাইন একটা কি কিওয়ার্ড হতে পারে, আউটলুক সিগনেচার ডিজাইন কিওয়ার্ড হতে পারে, ইয়াহু সিগনেচার ডিজাইন হতে পারে। কিন্তু যখন আমি এটাকে আটকাই দেবো কমা দিয়ে, তখন কি শেয়ার জিমেল সিগনেচার ডিজাইন কিওয়ার্ড ধরবে না, সে শুধু যখন জিমেল কিওয়ার্ড ধরবে, যখন কমা দেবো তখন কি আউটলুক ধরবে, কমা দিলে কি ইয়াহু ধরবে, সে কখনো কি এটার যে বাদ মানে ওর যে এতটুকু বিস্তৃতি এর বাইরে সে আসতে পারবে না। তখন কি ইয়াহু ইমেল সিগনেচার লিখে সার্চ করে তাহলে সে আপনাকে পাচ্ছে না। বাট যখন আমরা এখানে কমাটা রাখতেছি না, তখন সে যদি সার্চ করে ইয়াহু ইমেল সিগনেচার লিখে সে কি পাবে, যদি সার্চ করে এখানে জিমেল জিমেল ইয়াহু সিগনেচার বা জিমেল সিগনেচার ডিজাইন, তখন সে পাবে। কারণ এই মাঝখানে কি না বিস্তৃতি নাই বা নির্দিষ্ট এটাকে ভাগ করে দেওয়া নাই, তোমরা কি করবো না কি ওটার মধ্যে কখনোই এই কমাগুলো ইউজ করবো না, আর সবসময় শুরু করবো কি দিয়ে ডু দিয়ে, আই উইল ডু আমি করি বা আমি করবো কি করবো জিমেল আউটলুক ইয়াহু ইমেল সিগনেচার ডিজাইন। তাহলে কি হবে দেখেন জিমেল সিগনেচার ডিজাইন একটা কিওয়ার্ড হয়ে গেল, জিমেল সিগনেচার দুটি কিওয়ার্ড, আউটলুক সিগনেচার তিনটা, ইয়াহু সিগনেচার চারটা, আবার জিমেল ইমেল সিগনেচার ডিজাইন পাঁচটা, আবার কি শুধু সিগনেচার ডিজাইন ছয়টা। এভাবে কিন্তু দেখা যাবে কি আমার এর মধ্যেই প্রায় কি যা আছে সবগুলো কি কিওয়ার্ড বেস করে, তখন এইভাবে কি আমাদের কিওয়ার্ড গুলোকে কি করবো ইউজ করবো, সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডু রাখবো আগে, আর মূল যে কিওয়ার্ডটা সিগনেচার ডিজাইন এটা রাখবো কি লাস্টে। এর মাঝখানে আমি কি জিমেল আউটলুক ইয়াহু আর একটা আছে ওয়েবমেলও তো আছে, আমাদের ওয়েবমেলও তো আমরা কি করতে পারি সিগনেচার করতে পারি। এখন এভাবে কি তারপর নাম দেখবেন, আর একটা এখানে বাদ পড়ে গেছে প্রফেশনাল, তাই না, আই উইল ডু জিমেল আউটলুক ইয়াহু ওয়েবমেল ইমেল সেন্টার ডিজাইন, তাহলে প্রফেশনাল ইউজ করতে পারি, যে আই উইল ডু প্রফেশনাল, আপনি এটা অ্যাড করতে পারেন। এভাবে কি অ্যাড করবেন, কিন্তু খেয়াল রাখতে হবে সো 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 পর্যন্ত রাখতে পারবো, সো সোর পরে যখন লেখাবে ইউ আর টু লং, যেমন এখানে আমি একটু আর কিছু লিখি, দেখেন কি লেখা আসছে, এখানে লেখা আসছে টু লং, এই যেটা টু লং হলে আর নেওয়া যাবে না, টু লং এর আগ পর্যন্ত, যেমন আমাদের যদি আমি একটু কাট এই যে বন্ধু সদস্য, তার মানে কি আমাদের এখানে 73 পর্যন্ত ক্যারেক্টার রাখতেছে, খেয়াল রাখছিল 71টা, কিন্তু খেয়াল রাখবো আমরা সব থেকে যেটা ভালো হয় 60 থেকে সর্বোচ্চ 65 এর মধ্যে রাখার চেষ্টা করব, 60 থেকে 65, যদি সো সো থাকে সমস্যা নাই, যদি সো সো পার হয়ে টু লং চলে আসে তাহলে কি আছে সমস্যা আছে। ওকে, আর এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড প্রফে প্রফে আচ্ছা বানটা ভুল লিখছি আমি প্রফেশনাল, আপনাকে বলছি আমি এক দেওয়ার জন্য এক দেওয়া তো কপি ধরবে সবাই, আর আপনার একাই সবাই কিন্তু কি একদিনে গিক দিবেন না, যেমন আপনারা কি এখন কাজ করলেন, আপনার কি এখন সব অ্যাকাউন্ট করলেন সবাই এখনই গিক দিলেন, তাহলে সমস্যা আছে, তাহলে কি হবে আপনি আপনার নিজেদের মধ্যে কি হয়ে যাবেন প্রতিদ্বন্দ্বী লেগে যাবে। সাপোজ আমি একটা গিক দিলাম এখন ইমেল সিগনেচারের, এখনই কি করছে বাকি 10 জন দিচ্ছে, তাহলে কি হবে 10 জনের সাথে আমার একটা কি হবে একটা রেস হবে, এই রেস প্রতিযোগিতা কিন্তু সমস্যা। আপনারা কি করবেন এখন কেউ করলেন দুপুরে কেউ বিকেলে করলেন, তাহলে কি হবে আপনার প্রতিযোগিতাটা নিজের মধ্যে থাকবে না। হ্যাঁ, এটা আপনাদের চিন্তা আপনাদের কথা সমস্যা নেই, জাস্ট বলে রাখলাম যে আপনারা কি আপনাদের প্রতিদ্বন্দ্বী না হন, আপনারা হেল্প করবেন। ওকে, তাহলে কি হলো আই উইল ডু প্রফেশনাল জিমেল আউটলুক ইয়াহু ওয়েবমেল ইমেল সিগনেচার ডিজাইন। আপনারা কি নাটক আমি এখানে লিখছি মানে নিজের ইচ্ছা করে লিখছি, আমি কিন্তু এগুলো কি লেখালাম না, আপনারা কি করবেন নামটাকে রিসার্চ করে, যেটা বস আগে বলছি আমি
তবে বললাম না যে কি করবেন, ফাইবারে গিয়ে সার্চ করবেন, দেন কি পাঁচটা গিগ ওপেন করলেন ওয়ান লেভেল ওয়ান সেলারের, সেই গিগ থেকে কিন্তু আপনার নাম চুজ করবেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই নামগুলো কি হবে, অবশ্যই দুধ দিয়ে শুরু করতে হবে এবং সর্বশেষ কি আপনাদের ডিজাইনটাকে রাখবেন। কখনোই শুরুতে ডিজাইন রাখবেন না, শুরুতেই কি রাখবেন না, মেক রাখবেন না, সেখানে এগুলোর কি চাহিদা খুব বেশি আর মাঝখানে কম্পোমাইজ করবেন না। জাস্ট ফোন কল বলতে সেখানে আপনার যেগুলো লাগবে না বা যেগুলো দেওয়া যাবে না সেগুলো একটু টিপ দিচ্ছি, আমি চাইলে কিন্তু মেক করতে পারি একটা, তাই না? কিন্তু সেই মেকটা আমরা এখন করবো না এইভাবে। আপনার কি করবেন, যেটা কালকে বলছিলাম যে করবেন, আপনাকে করার নাই, ভালো কথা, টাইম পান নাই, কালকে আজকে অবশ্যই করে ফেলবেন। প্রত্যেকে কি এমএস ওয়ার্ডটা বের করবেন, ওয়ার্ডে প্রথমে ফার্স্ট কাজ আপনাদের কি গিগের কিওয়ার্ডটা বের করা। কিওয়ার্ডটা বের করে পাঁচটা কিওয়ার্ড তৈরি করলেন, পাঁচটা কিওয়ার্ড থেকে 60টা কিওয়ার্ড বের করবেন কিওয়ার্ড টুল ডট আইও ইউজ করে। এই পর্যন্ত কাজ শেষ। এখন আসবেন টাইটেল, তারপর কি করবেন সেম ভাবে ফাইবারে গিয়ে সার্চ করবেন, তারপরে পাঁচটার মধ্যে সব থেকে বেশি যেটা আপনাদের আউটপুট ওটাকে কি ফিল্টার করবেন। ফিল্টার করে লেভেল ওয়ান সেলার যে গিগগুলো আছে সেগুলো আনলেন, তার থেকে পাঁচটা নিউ ট্যাব ওপেন করেন, সেই পাঁচটার থেকে আপনি এখন কি টাইটেলটা নেন। ওকে, আর ডিসক্রিপশনের মধ্যে যেটা আমি একটু বলছিলাম মিন করে, আমি আসতেছি ডিসক্রিপশনের মধ্যে। এখন টাইটেল টাইটেল গেল আমাদের, ইমেজ গেল, রইল কি ডেসক্রিপশন এবং প্রাইসিং। এখন ডেসক্রিপশনটা দেখা দিচ্ছি একটু কি হলো, বাইং নিচ্ছে না কেন, নিয়েছে। ডেসক্রিপশনের মধ্যে সবসময় খেয়াল রাখবেন, আগে থেকে প্রশ্ন করবেন যে ডু ইউ নিড বা ডু ইউ লুকিং ফর এ প্রফেশনাল ইমেল সিগনেচার ডিজাইনার বা ডিজাইন, এইভাবে ফার্স্টে প্রশ্ন করবেন, দেন ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস এভাবে লিখতে পারে, অথবা দেন ইউ আর ইন দ্য রাইট গিগ এইভাবে তাকে প্রশ্ন করে দেন তাকে উত্তর দেবেন যে হ্যাঁ আপনি চাচ্ছেন কোন পেশাগত দক্ষভাবে একজন ডিজাইনারকে যে আপনার ডিজাইনার করে দেবে, তাহলে আপনি সঠিক জায়গায় আসছেন। এইভাবে পাশটা কি প্রশ্নটাকে ছুড়ে মারবেন, তো সে কি একটু হলে খুশি হবে, কারণ আমি এখানে পাশ দুটাকে কখন করি, এই একটা এই যে আই উইল ডু, এই দুটা ওপেন করলাম আমি, ডিজাইনিং এর ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে আপনার ডু টা ইউজ করা সব থেকে বেস্ট একটা কিওয়ার্ড। দেখেন এই যে ইফ ইউ আর লুকিং ফর কাস্টম, তার কিন্তু মূলত দেখেন এটা তার কিন্তু কিওয়ার্ড কাস্টম ক্লিকেবল স্টেবল ইমেল সিগনেচার ডিজাইনার, এটা হচ্ছে তার কি কিওয়ার্ড। সে কি করছে, কিওয়ার্ডটা এখানে ইউজ করে মোটা করে দিয়েছে। মোটা করতে হয় কিভাবে, এটা আমাদের গিগের মধ্যে আছে, দেখাচ্ছি একটু পরে আমি। তাহলে ইফ ইউ আর লুকিং ফর কাস্টম ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার ডিজাইন, আপনারা কি লিখতে পারেন সেম কাজ লিখতে পারেন, কিন্তু এখানে কি এই কাস্টম ইমেল ক্লিকেবল ডিজাইন না লিখে আপনাদের কিওয়ার্ডটা কি আসছে, সাপোজ আপনাদের কিওয়ার্ডটা কি আসছে যে ইমেল সিগনেচার, কি করবেন ইফ ইউ আর লুকিং ফর ইমেল সিগনেচার ডিজাইন, আর এখানে কোনো কমা ইউজ করে না, কমা ইউজ না করার কারণে কি সেই কাস্টম একটা সিগনেচার হবে, ক্লিকেবল একটা ওয়ার্ড হবে, এইচটিএমএল ইমেল সিগনেচার একটা কিওয়ার্ড হবে, শুধু ইমেল সেন্সার নিয়ে একটা কিওয়ার্ড হবে, শুধু কি ইমেল সেন্সার ডিজাইনের কিওয়ার্ড হবে, প্রত্যেকটা কিন্তু কিওয়ার্ড। আবার যদি আমরা হেডিং এ আসি, এখানে কি লিখছে আই উইল ডু কাস্টম ক্লিকেবল এইচটিএমএল, এখানেও সেম দেখেন সে কোনো কমা ইউজ করে নাই, তার কারণে কি হবে এইচটিএমএল ইমেল সিগনেচার একটা কিওয়ার্ড, আবার ইমেল সিগনেচার ডিজাইন আর একটা কিওয়ার্ড, আবার ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার আর একটা কিওয়ার্ড, এভাবে দেখেন একটার মধ্যে সে কিন্তু কয়েকটা কিওয়ার্ড পাবে, এবং সে কিন্তু এই কারণে দেখেন সে লেভেল টু সেলার 114 বার বেশি সে অর্ডার পেয়েছে, রানিং আছে কয়েকটা দুইটা, হ্যাঁ এভাবে কিন্তু সে বের করছে। এবং কি আপনাদের যে কিওয়ার্ডটা এটা এখানেও আছে, আবার দেখেন এখানেও সে রাখছে। তাই আমি বলছিলাম কি যে আপনাদের কি ডেসক্রিপশনের মধ্যে তিনটা তিনবার থ্রি টাইমস কিওয়ার্ডটাকে রাখবেন, তাহলে এ একটা হয়ে গেল ওয়ান টাইম। এরপর দেখেন কি দিচ্ছেন, তাকে আবার প্রিমিয়াম দিবেন না ফ্রি দিবেন, ইমেজ হোস্টিংটা প্রিমিয়াম হলে প্রিমিয়াম, ফ্রি হলে ফ্রি। কালকে বলছিলাম ফ্রি বলতে কি থার্ড পার্টি ওয়েবসাইটে ফ্রি, আর যদি পার্সোনাল সাইটে করেন সেটা হলো প্রিমিয়াম। তারপরে এটা তো ঠিক আছে, ক্লিন এসটিএমএল কোড থাকবে, ক্লিকেবল থাকবে, তাই না? আমরা ক্লিকেবল করবো, ক্লিকেবল কি কি হবে, ইমেল অ্যাড্রেস হবে, মোবাইল নাম্বার হবে, ফ্যাক্স নাম্বার হবে, ওয়েবসাইট হবে, অ্যাড্রেস, অ্যাড্রেস তো ক্লিকেবল হবে না, সোশ্যাল মিডিয়া হবে, আইকন হবে। আমাদের কিন্তু অ্যাড্রেসটা ক্লিকেবল করা সম্ভব গুগল ম্যাপে যদি তার ঠিকানা থাকে, তাহলে যেমন গুগল ম্যাপে যদি যাই, যদি আমরা গুগল ম্যাপে যদি সার্চ করি যে সাপোজ ম্যাপস ডট গুগল ডট কম, এখানে যদি সার্চ করেন আপনাদের বাড়ির ঠিকানা, তাহলে কিন্তু দেখবেন এখানে লিঙ্ক পাওয়া যায়, সেই লিঙ্কটা কিন্তু লিঙ্ক আপ করতে পারি, ওই আপনাদের যে ওয়েব অ্যাড্রেস থাকবে না, আমাদের যে অ্যাড্রেস ঠিকানা যখন লিঙ্ক করবেন এ এইচ আর ইএফ দেন কি, এখানে লিঙ্কটা আসবে, লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্ক পাওয়া যাবে।
আমার এখানে সম্ভবত থাকার কথা, 1 মিনিট। দেখি পাই কিনা, এটা অ্যাড করা হয়েছে সম্ভবত। আচ্ছা, এই পেয়েছি। এখন দেখেন এটা কি আমার ঠিকানা। এখন এই ঠিকানায় আমার এইখানে একটা লিঙ্ক লিঙ্ক করা আছে, এই যে লিঙ্কটা। এই লিঙ্কটা কি করবো আমরা, আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দেবো আমরা। তাহলে এটা হচ্ছে আমার ঠিকানা, বাসার ঠিকানা, হোম, তার পাশে কি আমার এখানে আসলে আমার নিজের অফিস ঠিকানা, অফিস ঠিকানা। তো এই যে লিঙ্কটা হলো, ক্লিক করলে কি আপনারা এখানে লিঙ্ক পাই গেলেন। এখন কি করবেন, এই লিঙ্কটা কপি করুন। কপি করে ওই অ্যাঙ্কর ট্যাগের যে লিঙ্ক কপি লিঙ্ক থাকে আমাদের, সেখানে পেস্ট করলাম। পেস্ট করলে কি হয়ে যাবে জানেন, ক্লিক করবে সে কি গুগল ম্যাপে এখানে পেয়ে যাবে ঠিকানা। এরকম ভাবে তাহলে কি থাকে, নিজস্ব ঠিকানা অ্যাড করা থাকে, আপনি কি করবেন কাজটা সহজেই কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, না হলে কি অ্যাড করতে পারবেন না। তাহলে কি তাহলে কি করতে পারি, অ্যাড্রেসটাকে ক্লিকেবল করতে পারি এই সেম প্রসেসেই। সে বুঝতে পারছে, এটা বাকি ছিল দেখানো, দেখাই নাই এটা, সে বুঝছি। ম্যাপ তো আপনার কাছে থাকবেই, আপনি লিঙ্কটা নেবেন। লিঙ্কটা নিয়ে কন্ট্রোল সি করলাম, কপি করলাম। কপি করে আপনাদের যে ইমেল সিকোয়েন্স এইচটিএমএল কোড থাকবে না, ওইটা তো লেখা থাকবে। সাপোজ যে আপনার ঠিকানা কোথায়, আপনার ঠিকানা মনে করেন যে ঢাকা নড়াইল, তো নড়াইলে কিন্তু আপনার ম্যাপ থাকবে একটা। নড়াইলে ম্যাপ থাকে, ম্যাপ নড়াইলে যে ম্যাপের ঠিকানা থাকবে, সেই ঠিকানাটা কি করবেন আপনি এখান থেকে কপি করবেন। কপি করে এনে তারপরে কি এখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে, যখন সে কেউ যখন ক্লিক করবে ঢাকা নড়াইল লেখাতে, তখন কি হবে, সে সরাসরি ম্যাপের অ্যাড্রেস পেয়ে যাবে। আর ম্যাপ অ্যাড্রেস পাওয়া মানে কি, আপনার সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে। তো যদি কেউ চায় আপনার ক্লায়েন্টরা জামাকে কি আমার ওয়েব অ্যাড্রেস বা গুগল ম্যাপ অ্যাড্রেস দেওয়া লাগবে, দিতে পারবেন। এই হলো প্লাস পয়েন্ট। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? লোডশেডিং হলো, তো লোডশেডিং হওয়াতে ওয়াইফাই চলে গেল, তো মডেম দিয়ে আসলাম আবার। ওকে, তো এখানে ছিলাম আমরা। আমরা কি করবো, ম্যাপসের লিঙ্কটা আনবো। তো লিঙ্কটা আনার পরে কি করবো, আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ করি না আমরা, অ্যাঙ্কর লিঙ্ক করি না, সে লিঙ্কটা কি লিখি, লিখি facebook.com, লিখি কি twitter.com, ওই সেম জায়গায় কি করবেন আপনার এই
যেটা কপি করলেন ম্যাপের লিঙ্কটা, সেটাকে পেস্ট করে দিবেন। সাপোজ এই অ্যাড্রেসটা আমি কি করলাম, কপি করছিলাম, এখন দেখেন চ্যাট বক্সে আমি দিয়েছি। এটা কি করলাম, লিঙ্কটাকে চ্যাট আমাদের যে লিঙ্কটা আছিল যে এ এইচ আর ইএফ সমান, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। দেখেন এটা সাপোজ এটা আমার ঠিকানা কি, সাপোজ বর্তমান ঠিকানা ফরিদপুর, যেটা আমি মাত্র কপি করলাম, আমি স্ক্রিন দেখাচ্ছি না, আমি দেখেন চ্যাট বক্সে দিচ্ছি আমি। তো এইভাবে কি আমার লিঙ্ক আপটা লিখে দেবো, এখন দেখেন এখন বুঝেন কিনা, চ্যাট বক্সে দেখেন আমার কি ফরিদপুর, আমার টেক্সট ফরিদপুর আমার কি ঠিকানা। তো ফরিদপুরে ক্লিক করলে সে কি হবে, আমাকে সে এই গুগলের যে ম্যাপসের যে লিঙ্কটা সেখানে নিয়ে যাবে। ক্লিয়ার সবাই তাহলে? এখন আমি তো অ্যাড করছি, আপনারা তো আপনারা তো অ্যাড করবেন না, আপনাদের কাস্টমার দিবে আপনাকে, কাস্টমার যদি অ্যাড করতে চায় কাস্টমার দিবে, আপনার তো অ্যাড করা নাই, আপনি অ্যাড করতে হবে গুগলে আগে আপনার ঠিকানাটাকে। যার ঠিকানা গুগল ম্যাপে অ্যাড নাই সে কিভাবে করে বলেন? এখন গুগল ম্যাপের অ্যাড্রেস কিভাবে অ্যাড করবেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনারা কি করবেন যদি কোনো ব্যক্তি বলে যে আমাকে কি লিঙ্ক করে দেন অ্যাড্রেসটা, তখন কি লিঙ্ক আপটা কিভাবে করতে হবে? আমি একটা ফাইল ওপেন করতেছি আপাতত, দেখেন প্রশ্ন করছেন গুগল লোকে কিভাবে, আমি তো একটা বলছি। আচ্ছা দেখেন আমি এখান থেকে এটা ওপেন করি, এটার যে ইমেল ফাইলটা আছে নোটপ্যাড, স্ক্রিন দেখা যাচ্ছে আমার। আর গুগল ম্যাপে কিভাবে আপনার ঠিকানা আপনার অ্যাড করবেন সেটা আমি দেখাই দেবো, ওইটা সহজ কাজ, তেমন হার্ড কাজ না। অ্যাড করবেন এখন, পরে করবেন, একটু ফেমাস হয়ে নিন। দেখেন এই যে আমাদের ইটা না, এই স্টেমল কোডটা না, কি করি ঠিকানা অ্যাড্রেস কি করি লিঙ্ক আপ করি, যেন অ্যাড্রেস ওয়ান লেখা, মানে কি এটা আমাদের কিন্তু ঠিকানা হবে, এখানে এখানে ঠিকানা বসবে, এখানে আমরা কি লিখবো, এখানে আপনাদের ঠিকানা হবে সাপোজ টাঙ্গাইল, আপনার ক্লায়েন্ট সে কি টাঙ্গাইল থাকে, আর টাঙ্গাইলে তার বাসা কোথায় যেখানে সেখানে সে কি করছে গুগল ম্যাপে তার ঠিকানাটা ইনপুট দেওয়া আছে, কারণ সে বলছে ভাই টাঙ্গাইল কেউ ক্লিক করে তাহলে কি হবে সে আমার গুগল ম্যাপ দেখতে পারবে, লিঙ্ক আপ করতে হবে। তখন কি করবেন, তখন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, সাপোজ অ্যাঙ্কর ট্যাগ এইচআরএফ সমান ডাবল কোটেশন, এখানে শেষ করলেন, আবার এখানে কি এই আমরা শেষ করে দিলাম সাপোজ এস শেষ, তাহলে কি লিঙ্ক আপটা হয়ে গেল, এই যে এটা শুরুর এই যে এটা শেষ। এখানে ঠিকানা লাগবে, ঠিকানা করতে পারবেন, এখানে দেবেন সেই অ্যাড্রেসটা, কোন অ্যাড্রেস গুগল লিঙ্ক অ্যাড্রেস, এখানে টাঙ্গালে ক্লিক করলে কি হবে, টাঙ্গালে আমাকে ক্লিক করলে এই যে লিঙ্কটা গুগল ম্যাপে সেখানে সেখানে নিয়ে যাবে। চলেন একটু ঘুরে আসি সেখান থেকে আবার। এখন এইভাবে কি চাল আপনার লিঙ্কগুলো করতে পারেন। এখন গুগল ম্যাপে ঠিকানা অ্যাড করবেন কিভাবে ওইটার একটা বিষয়, যেমন দেখেন যে টাঙ্গাইল ঢাকা ক্লিক করলে কি হবে সে আমাকে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় আসছে দেখেন তো, কোথায় এটা গুগল ম্যাপের, আমি একটু কপি করছিলাম আমার ঠিকানা সেই ঠিকানা চলে আসছে। এভাবে কিন্তু আমি লিঙ্ক আপ গুলো বা ক্লিকেবল করতে পারি, এটা কিন্তু ক্লিকেবল এর কাজ, ক্লিক করলাম চলে আসছে সরাসরি। এখন আপনারা কিভাবে অ্যাড্রেসটা এখানে ইনপুট দিবেন আপনাদের এটা আমি দেখাচ্ছি, এটা আউটার সাইড টপিক, তাও দেখাই দিই আপনাদেরকে। আপনার ম্যাপ ডট গুগল ডট কম এ আসবেন, ম্যাপস ডট গুগল ডট কম, শুরু থেকে দেখা এটা বাদ দেওয়া তো, ম্যাপ ডট গুগল ডট কম, ওখান থেকে নিচের দিকে লেখা পাবেন অ্যাড ডে মিসিং প্যালেস সেক্রেট। হ্যাঁ এটা কম আসছে, শাহিদ ভাই হ্যাঁ না কার কার ভিডিও,